আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মাঝে মাঝে আমাদের একটু হালকা ভাজা ভাজাপড় খেতে ইচ্ছে করে তাও যদি হয় লুচি পরোটা তাহলে তো কথা নেই আমার মা মাঝে মাঝে এই চাপটা বানায় এটা কিন্তু নর্মাল কোনো চাপ না বা চিকেন চাপ না এটা হচ্ছে কর সময় কিন্তু আমাদের হালেশহর এরিয়াতে একটা কঠিন চাপ পাওয়া যেত যা একটি রেপ্লিকা বাসে আম্মু বানায় যাকে আমরা চিকেন চাপও বলে থাকি প্রথমে মুরগি ছোটো ছোটো পিচ করে নিতে হবে এখানে মুরগির সহ ব্যবহার করতে হবে এবং আমরা বাসায় নর্মালি যেভাবে করে মুরগিগুলি ম্যারিনেট করি সে ঠিক সেমভাবে মুরগি ম্যারিনেট করতে হবে এরপরে এখানে কোটা গরম মশলাগুলি দিতে হবে এবং মেন ইনগ্রিডিয়েন্টসগুলিকে হলো এখানে সস যা আমি স্ক্রিনে দেখিয়েছি সবগুলো সস দেওয়ার পরে এখানে উপর দিয়ে কাঁচা পেঁয়াজ এবং টমেটো ছিটিয়ে দিতে হবে যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে তত বেশি খেতে কিন্তু টেস্ট আসবে এখানে কিন্তু মুরগিটা যখন এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন পেঁয়াজটা দিতে হবে এরপর সস দেওয়ার পালা প্রথমে আমার সসটা দিয়ে দিচ্ছে এখানে সসটা কিন্তু আপনার টোটালি প্রিফারেন্স অনুযায়ী তবে যত বেশি আপনি সস খেতে পছন্দ করেন তত বেশি দিতে পারেন তবে সস সসটা খেয়াল করে দিতে হবে কারণ এখানে মুগিটা ম্যারিনেট করার সময় অলরেডি সস দেওয়া হয়েছিলো এবার টমেটো সস টমেটো সসটা কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে এবার সস দেওয়া হয়ে গেলে সব কিছু খুব ভালো করে বেঁধে নিতে হবে যাতে মাংসের প্রতিটা বাইটের মধ্যে পড়ে আর এই সময় কিন্তু চোলার ফ্লেমটা কিন্তু একটু হাই হতে হবে এই সময় কিন্তু আমু হট টমেটো সটটা ইউজ করেছিল পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখার পর কিন্তু এটা হয়ে যাবে এটা হয়ে গেল আমাদের মজাদার চাপ এটা কিন্তু বৃষ্টির দিনে বা যে কোনো ছুটির দিনে গরম গরম লুচির সাথে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে আপনার প্রিয়জন বা যে কোনো কাউকে বন্দর দিনে বা যে কোনো সময় সার্ভ করে খাওয়াতে পারেন আজকে মতো আল্লাহ হাফেজ